মর্নিং এভরিওয়ান, আজকের ব্লগ শুরু হচ্ছে গ্রামের বাড়ির থেকে, মান্ডির থেকে। তো আমাদের যা শরীর খারাপ গেছে কাল রাত্রিবেলায়, অনির্বাণের জ্বর চলে এসেছিলো পুরো, আমারও দেখছি ভেতরটা পুরো কফ কফ লাগছে, ঠান্ডা লেগে গেছে দুজনেরই। তো এখন হচ্ছে এখানে খাচ্ছে হচ্ছে চা, যাবো এখন একটু রান্নাঘরের দিকে। আর অনির্বাণ আর বাবা দুজনে মিলে গেছে এখন বাজারে, জোরে কথাও বলতে পারছি না, এত ভেতরটা পুরো জাম হয়ে আছে। ম্যাডাম, কেমন লাগছে শ্বশুরবাড়িতে কাজ করতে? টিউবলাইটটা বেঁকে গেছে কি করে? বেঁকে গেছে কি করে টিউবলাইটটা? টিউবলাইটটা বেঁকে গেছে। এখন করছি হচ্ছে সকালে জল খাবার, চপ মুড়ি মাখা হচ্ছে। মা বলছিল রুটি করবে, আর না রুটি করবো না, এখানে এসে চপ মুড়ি না খেলে পর কি আর হয়, তাই জন্য হচ্ছে এই যে চপ মুড়ি মাখা হচ্ছে। মা আবার একটু ভেজা ভাত দিয়ে খাবে, মানে আগের দিনের ভাতটা। তো এই যে মাখছি এখন, সবাই একসাথে এক জায়গার থেকে খাবো। এই বেগুনগুলো বাবা গাছে লাগিয়েছে, সেই বেগুন। জানি না গাড়িতে কতটা আমার আওয়াজ শোনা যাচ্ছিল, তাই আরেকবার বলে দিই, যাচ্ছি হচ্ছে আমরা এখন ভিক্ষে মায়ের বাড়িতে, পাশে একটি গ্রামেই ওরা থাকে আর কি। তো অনেকদিন ধরে ভিক্ষে মা আমাদেরকে দেখতে চেয়েছিল আর কি, তো সেই জন্য আর কি আমি যাচ্ছি সাথে। আর একটুখানি মিষ্টি নিয়ে নিলাম এখন। আমরা কি নিলাম? রসগোল্লা। দেখো এটা হচ্ছে ভিক্ষে মাদের বাড়ির সামনেটা, এখানে সবাই কি সুন্দর ক্ষেত করেছে, এগুলো মনে হচ্ছে কুন্দরু চাষ হয়েছে। আর ওখানে কি একটা গাছ লাগিয়েছে। তো এই হলো, এইটা হচ্ছে আরেকটা পাশের গ্রাম। কি নাম রে গ্রামটা? হ্যাঁ, চাঁদাবিলা। চাঁদাবিলা, এই গ্রামটার নাম হচ্ছে চাঁদাবিলা। কত আলু হয়েছে এইগুলো, কি এইবারে চাষের আলু নাকি? না না, এই তো আলু, এগুলো তুলেছে ক্ষেত থেকে। এগুলো কি গো, ধুঁধুল না করু কি বলো তোমরা? করুল। চারিপাশটা এখানে এত সুন্দর ভিক্ষে মাদের বাড়িতে। এই যে এখানে দেখো ওদের মুরগি রয়েছে পুরো। আর এই যে ওখানটা আছে, দাঁড়াও একটু ঘুরে ঘুরে দেখি, সবাইকে দেখাবো। কতদিন পর এলাম বলো তো। এটা হচ্ছে মড়কটা। হ্যাঁ, তোমরা সবসময় নিয়ে থাকো তো তোমাদের ভালো লাগে না, আমি তো দেখতে পাই না তাই আমার ভালো লাগে। ও বাবা, এটা কি ছোট্ট ছাগল চা, ওলি বাবলি, একটু দেখি কত ছোট ছোট ছাগল। এই দেখো দুটি বাছুর। এখানে সব গরু রয়েছে ওদের, আর ওই যে ওখানে হাঁস সেটে বেড়াচ্ছে। তো সুন্দর লাগে না এখানটা চারিপাশটা এলে পর? মে মে
হ্যাঁ কত পুচকে এগুলো? আরো ছোট আছে, উলি বাবালি একটু দেখি না, একটু কুটু 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 কুটু। দেখো রোদ খাচ্ছে, মুখটা একবার দেখো খালি। ও মা, কি আরামসে দেখ, চোখটা বন্ধ করে রোদ খাচ্ছে আর ওই ইয়ে জাবর কাটছে। মুখটা দেখ, ও ও খাচ্ছে, ওই রোদ পোহাচ্ছে, শীত পড়ে গেছে না এখন। আর এগুলো হচ্ছে এদের মা বাবা। আর এখানে সব মুরগিগুলো থাকে, বাবারি সব সামলায় ওরা, কি সাংঘাতিক কাজ। এটা ওদের পুরনো বাড়ি ছিল আগে মাটির, আর এখন হচ্ছে ও পাশে হচ্ছে পাকা বাড়ি করে দিয়েছে এটার পিছনে। আর পুরো ওই ক্ষেত ফেতে ওদের কাজ হয়, এগুলো তো জাস্ট ইয়ে করেছে। আর ওই যে ওইদিকে হচ্ছে পাকা ঘর রয়েছে। ওই যে ওখানে আবার পায়রার ঘর করেছে, কালকে এসছি। শাক রান্না করছো? ওদের সবকিছু ক্ষেতের জিনিস তো। এখানে দেখো এটা মনে হয় তালের খোপড়াটা, আর এখানে দেখো লাউ হয়ে পচে ফেলে দিয়েছে, এতগুলো হয়েছে। এখানটা একটু ছোট্ট করে আবার বাগান করেছে। বাহ, এখানে আবার ছাগলগুলো দেখো, তাদের আবার গায়ে ছিট ছিট রয়েছে। আর এই যে এখানে ওদের সমস্ত ধানের ইয়ে ঝাড়া হয়, কি সুন্দর, মানে পুরো একটা প্রপার ধানের দৃশ্য এখান থেকে পাওয়া যায়। জমিগুলোতে সব গোবর সার ফেলছে এখানে, সব এই যে এইদিকের জমিতে, তারপর এই যে সব এইদিকে জমিতে, এগুলোতে সব এখন আলু চাষ হবে। আমি জাস্ট এইটুকু রোদের মধ্যে দাঁড়াতে পারছি না, কি অবস্থা। আর এখানে কত মানুষ এই রোদের মধ্যে কাজ করে চলেছে ভাবতেই পারছি না। জাস্ট একদম ওই পাশে দাঁড়িয়ে আছে, আমি একটু এদিকটাতে এলাম, এখানে দেখলাম এখনও না ধানগুলো কাটেনি, তো আমার দেখতে এত ভালো লাগছে তাই আমি এগুলো এখন একটু এদিকটাতে দেখতে এলাম। এই পাশে এখনও ধান কাটা চলছে, আমি ফাইনালি ধান খেতেই নেমে গেছি, থাকতে পারিনি আর। এগুলো কাটা হয়ে গেছে না ধানগুলো? তারপরে এগুলো কি করা হবে? এগুলো গোড়া শুদ্ধ উঠানো হবে? আলু আলু না, এগুলো কি গোড়া শুদ্ধ প্রথম উঠানো হবে? ও, আর এই যে আমি অ্যাকচুয়ালি এদিকে এসেছি ধানগুলো দেখতে, কাছের থেকে ধান দেখবো। ধান ক্ষেতটা দেখতে এলাম, এখানে কি সুন্দর ধান আছে, কাছ থেকে দেখবো বলে এতদূর নেমে এলাম। এই সিং দিয়ে গুতি দিস না, পুরো ধান, অনেকটাই ধান ওঠানো হয়ে গেছে এখন সব জমিতে। আচ্ছা এরা ওঠায়নি কেন? সকালে লাগানো হয়েছিল দিয়ে এখন পেকেছে। ওরে বাবা, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, কথাটা যে কত সত্য সেইটি বোঝা যেত না যদি না এই গ্রামে আসা হতো। সত্যি এই গ্রামের যে হাওয়া বাতাস রয়েছে সেটা যে শহরের থেকে কতখানি আলাদা, কতখানি যে শান্তির সেটা কিছু বলবার নয়। তো অনেকটা দূরই আমরা এগিয়ে গিয়েছি, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এগিয়ে পড়লাম আবার খড়গপুরের রাস্তাতে। অনেকটাই এবারে অন্ধকার নেমে এলো যেতে যেতে। চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করি, দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সাথে।